বাংলা অডিও বই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায় আজ থেকে শুরু হতে যাচ্ছে প্রফুল্ল রায় রচিত একটি উপন্যাস দিয়ে গল্প পাঠে আমি আছি আবদুল্ল ফাহাদ গল্প শুরুর আগে বলে রাখছি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের উপন্যাসের প্রথম পর্ব উপন্যাসটির নাম হল জটিলতা লিখেছেন প্রফুল্ল রায় কলেজ ছুটি হয়েছিল দুটোই তারপর বন্ধুরা ছাড়ল না একরকম জোর করেই এই মফসল শহরের সিনেমা হলটায় বনানিকে টেনে নিয়ে গিয়েছিল চমৎকার একখানা বিদেশি ছবি এসেছে দোস্তুর মতো আর্ট ফিল্ম নাম ভূমিকায় সোফিয়া লরেন কলকাতা থেকে একশো মাইল দূরে এই ম্যারম্যারের শহরে ছবি বলতে পুরনো মাইথোলজি সদাব্রত যথা রামভক্ত হনুমান লঙ্কা বিজয় কিংবা পাণ্ডবদের অজ্ঞাতবাস বড়জোর ঘরের লক্ষ্মী সিথির সিঁদুর জাতীয় দুচারখানা সামাজিক মেলো ড্রামা যে শহরের রুচি পঞ্চাশ বছর পিছিয়ে আছে সেখানে বিদেশি আর্ট ফিল্মের আবির্ভাব চমকে দেবার মতো ঘটনা কাজী বন্ধুরা অর্থাৎ রাজপুর ডিগ্রি কলেজের ছেলে ছোকরা প্রফেসরের দল আর লোভ সামলাতে পারেনি বনানী বাধা দিতে চেয়েছিল আপনারা দেখে আসুন ভাই আমি বরং বাড়ি চলে যাই পোটানির আরতি সেন হঠাৎ প্রশ্ন করেছিল আচ্ছা বনানিদি এই রাজপুর কলেজে আপনি কতদিন কাজ করছেন পিমোডের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বনানি বলেছিল বছর দুই হবে কেন বলুন তো আরতি সেন ক্ষোভের গলায় বলেছিল এই দুবছরে একটা দিনও কলেজ ছুটির পর আপনাকে আটকানো যায়নি ছুটি হলেই বাড়ি পালিয়েছেন বন্ধু হিসেবে আড্ডা দেবার সঙ্গী হিসেবে আমরা কি এতই খারাপ বিব্রতভাবে বনানী কি যেন বলতে যাচ্ছিল সেই সময় ইংরেজের অবনীশম বলে উঠেছে বাড়িতে পালাবেন না তো কি বাড়িতে ওর সুধা আছে যে মিস্টার মিত্রের সঙ্গ ছাড়া বনানীদের কিছুই ভালো লাগে না ফিলসফির সাধনা সান্নেল ফস করে জিজ্ঞেস করেছিল কতদিন আপনাদের বিয়ে হয়েছে বনানীদি ভয় ভয় বনানী বলেছিল সাত বছর সাত বছর সাধনা সান্নেল সরু গলায় চেঁচিয়ে উঠেছিল সাত বছর পরও মিস্টার মিত্রকে পলকে হারিয়ে ফেলেন বনানী চুপ সাধনা সান্নেল আবার বলেছিল আরতি দি মাধবীদি বাংলা সুমনা দি সুমনাদি আমি আমাদের বাড়িতেও তো একটা করে মূর্তিমান স্বামীজি রয়েছেন কিন্তু কই আপনার মতো বাড়ি ফেরার জন্য আকুপাকু করি না দু বছর চার বছর ছ বছর করে এক একজন ম্যারিড লাইফ কাটাচ্ছি স্বামী নামে প্রাণীগুলোর পা থেকে মাথার চুল পর্যন্ত চেনা হয়ে গেছে আর কোনো চার্ম নেই কেমিস্ট্রির জয়ন্ত ঘোষ বলেছিল আপনাদের স্বামী আর বনানীদের স্বামী এক নন বনানিদের কাছে মিস্টার মিত্রের চার্ম দিন দিন বেড়েই যাচ্ছে ইংরেজির অবনিশম এই সময় আবার বলে উঠেছিল আজে বাজে কথা থাক মোদ্দা ব্যাপার হলো আজ এক্ষুনি বনানিধিকে ফিরতে দেওয়া হচ্ছে না ঘণ্টা তিনেকের জন্য মিস্টার মিত্রের সঙ্গ থেকে ওকে বঞ্চিত করা হবে বাকি সবাই গলা মিলিয়ে চেঁচিয়ে উঠেছিল প্রস্তাব পাশ ওদের সঙ্গে না গিয়ে পারা যায়নি চোখের সামনে দিয়ে ছবির পর ছবি চলে যাচ্ছিল কিন্তু কিছুই দেখতে পাচ্ছিল না বনানী এক বর্ণ সংলাপও তার কানে ঢুকছিল না সব দৃশ্য আর শব্দ ছাপিয়ে বারবার একটা মুখই বনানির চোখের সামনে ভেসে উঠছিল সে মুখ নির্মলের অবনী জয়ন্ত সাধনা ওরা জানে না কলেজ ছুটির পর তিন ঘন্টা আটকে রেখে বনানীর কতখানি ক্ষতি করে দিয়েছে ওদের ধারণা নির্মল আর বনানী আদর্শ স্বামী স্ত্রী মাঝে মাঝে ওরা ঠাট্টা করে বলে চখাচখি কিংবা কপতি। কিন্তু ওরা জানে না বছর দুই আগে ক্যান্সারে একটা পা কাটা যাবার পর থেকে কি ভয়ানক সন্দেহপরায়ণ হয়ে উঠেছে নির্মল উঠতে বসতে চলতে ফিরতে সবসময় তাকে সন্দেহ কলেজ ছুটির পর ফিরতে এক মিনিট দেরি হলে রক্ষা নেই হলস্থল কাণ্ড শুরু করে দেয় ভেতরের এইসব কথা তো লোককে ডেকে ডেকে বলা যায় না সুন্দর একটি প্রলেপ দিয়ে মুড়ে রাখতে হয় একসময় শো ভাঙল সিনেমা হল থেকে বেরিয়ে বনানি দেখতে পেল মে মাসের সন্ধে এই ছোট্ট শহরের উপর ঝুঁকে পড়েছে সূর্যটাকে দেখা যাচ্ছে না সামান্য যে আলোটুকু রয়েছে তার রং বাসি হলুদের মতো জয়ন্ত বলল গণেশ কাফেতে চলুন একটু চা খেয়ে নেওয়া যাক আড়াই তিন ঘন্টা চোখ টান করে বসে থেকে মাথা ধরে গেছে অন্য সবাই বলল সত্যি চা না হলে এখন আর চলছে না বনানী বলল আমাকে কিন্তু ক্ষমা করতে হবে ভাই এক কাপ চা খেতে কতক্ষণ আর লাগবে ম্যাক্সিমাম দশ পনেরো মিনিট এক মিনিটও আমি আর দেরি করতে পারবো না সাধনা সান্নেলের হয়তো করুণা হয়ে থাকবে বন্ধুদের দিকে তাকিয়ে এসে বলল বনানি দিকে আর ছেড়ে দিন একদিনে এত জুলুম করলে কখনো চলে মুক্তি পেয়ে প্রায় ছুটতে ছুটতেই চলতে শুরু করল বনানি বাড়ির দিকে যত এগুচ্ছে বুকের ভেতরটা ততই ঢিপ ঢিপ করতে লাগল কবে কখন কলেজ ছুটি হয় নির্মলের মুখস্থ ঘণ্টা দেরি করে আসার কৈফিয়ত কি দেবে ভেবে পাচ্ছিল না বনানী গলগল করে সে ঘামতে শুরু করেছে দুই বাড়ির কাছাকাছি এসে বনানী অবাক নিজের অজান্তে কখন থমকে দাঁড়িয়ে পড়ল সে জানে না একতলা ছোট্ট বাড়িটার সামনে ঢালা বারান্দা সকাল থেকে অনেকটা রাত পর্যন্ত রোজ সেখানে একই দৃশ্য দেখা যায় ঢালু ইজি চেয়ারে আঁত হয়ে পড়ে থাকে নির্মল সেটার গায়ে তার ক্রাঁচটা হেলান দেওয়া থাকে ডানপাশের ছোট্ট টিপয় তার উপর সিগারেটের প্যাকেট লাইটার অ্যাস্ট্রে এবং খবরের কাগজ সাজানো থাকে দু বছর এ শহরে এসেছে তারা রোজ এই এক দৃশ্য দেখে দেখে বনানের চোখ অভ্যস্ত হয়ে গেছে আজ কিন্তু তার ব্যতিক্রম বারান্দায় একা নির্মল নেই তার পাশে একটি স্বাস্থ্যবান সুদর্শন যুবক বসে আছে আর কি আশ্চর্য নির্মল হেসে হেসে হাত নেড়ে নেড়ে তার সঙ্গে খুব গল্প করছে অবাক বিস্ময়ে তাকিয়েই থাকল বনানি কতদিন পর এমন হাসতে এমন গল্প করতে দেখল সে নির্মলকে ক্যান্সারের ডান পাটা হাঁটু পর্যন্ত কাটা যাওয়ার আগে নির্মল এরকম হাসত এমন গল্প করতো মনে পড়ে না দু বছর আগে সেই জীবনটা একেবারে ঝাপসা হয়ে গেছে এখন প্রতিদিন প্রতি মুহূর্তে শুধু ঝগড়া সন্দেহ তারা দুজন ছাড়াই এ বাড়িতে আর কেউ নেই কিন্তু ছোট্ট সংসারের ক্ষুদ্র পরিবেশটি গ্লানি আর অবিশ্বাসে সর্বক্ষণ পরিপূর্ণ বনানী সবচাইতে অবাক হয়েছে অচেনা যুবকটিকে দেখে হঠাৎ কোথা থেকে সে এলো মায়াবী জাদুকরের মতো নির্মলের মুখে হাসি ফোটালো বুঝতে পারা যাচ্ছে না বনানী জানে নির্মলের বন্ধুবান্ধব নেই মানুষের সঙ্গ সে পছন্দ করে না বনানীর কলেজের প্রফেসররা কেউ এলে মনে মনে খুব বিরক্ত হয় ভদ্রতার খাতিরে কথারথা অবশ্য বলে কিন্তু তারা চলে গেলে চেঁচামেচি চিৎকার জুড়ে দেয় কতক্ষণ দাঁড়িয়ে ছিল বনানের খেয়াল নেই একসময় মুখ ফেরাতে গিয়ে নির্মল তাকে দেখতে পেল তখনই ভুরু কুচকে গেল তার রুক্ষ গম্ভীর কলায় ডাকল এদিকে এসো কাঠের গেটটা ঠেলে ছোট্ট বাগানের ভেতর দিয়ে বারান্দায় উঠল বনানি নির্মল আবার বলল এতক্ষণে বাড়ি ফেরার কথা মনে পড়ল কটা বাজে হুশ আছে মৃদু আঁত ফোটা গলায় কি একটা উত্তর দিল বনানি নির্মল বলতে লাগল কলেজ ছুটি হয়েছে দুটোই তারপর এতটা সময় কোথায় কাটিয়ে এলে কলেজের অন্য একটা কাজ ছিল প্রায় মরিয়া হয়ে মিথ্যেই বলল বনানি রোজই তোমার কলেজের কাজ রোজ কোথায় এই তো পরশুদিন কলেজ ছুটির পর দু ঘন্টা দেরি করে এলে সোমবার এসেছ আড়াই ঘন্টা পর সেক্রেটারি ডেকে পাঠালে কি করব টেনে টেনে হিংস্র গলায় নির্মল বলল মনে করেছ আমি কিছুই বুঝি না আমার চোখে ধুলো দেবে তুমি অন্য সময় হলে তেমন গায়ে মাখত না বনানি। কিন্তু অচেনা লোকের সামনে এরকম করে বলাতে লজ্জায় ক্ষোভে অপমানে তার মাথার ভেতরটা জ্বালা করতে লাগল মনে হল চোখ ফেটে জল বেরিয়ে আসবে নির্মল আবার কি বলতে যাচ্ছিল তার আগেই ওধার থেকে সেই যুবকটি চেঁচিয়ে উঠল হুম হুম আমার সামনে দাম্পত্য কলহ নয় ওসব পরে হবে এখন তোর বউর সঙ্গে আমার আলাপ করিয়ে নির্মল কিছুক্ষণ গজগজ করে খুব নিরস গলায় নির্মল পরিচয় করিয়ে দিল যুবকটি তার দুঃসম্পর্কের মামাতো ভাই নাম অশোক সম্পর্কে ভাই হলেও তারা বন্ধুর মতো বনানীর বিয়ের আগে অশোক আমেরিকা চলে গিয়েছিল কদিন আগে দেশে ফিরেছে ফিরেই তাদের ঠিকানা জোগাড় করে রাজপুর চলে এসেছে দিন কয়েক এখানে থাকবে এক পলক নির্মলকে দেখে নিয়ে চোখ নামালো বনানি বুঝতে পারল সিনেমায় যাবার ব্যাপারটা এখানেই শেষ হলো না আপাতত মুলতবি রইল মাত্র পরে যে কোনো সময় এ নিয়ে একটা বিশ্রী কাণ্ড ঘটাবে নির্মল সেই ভয়ে বনানি কাটা হয়ে রইল যাই হোক হাত তুলে নমস্কার করল অশোক বলল নির্মল আমার চাইতে মোটে সাত দিনের বড় ওকে দাদা বলি না আপনাকে নাম ধরে ডাকবো না বৌদি বলতে হবে বনানি এবার ভালো করে লক্ষ্য করল দূর থেকে যতটা মনে হয়েছিল অশোক ঠিক ততটা যুবক নয় গালে চিবুকের তলায় এবং কোমরের কাছে চর্বি জমেছে চোখের কোলে কপালে এবং গলায় সরু সরু রেখা দেখা যাচ্ছে ওগুলো বয়সের লক্ষণ নির্মল আবহাওয়াটা গুমট করে তুলেছিল হালকা করবার জন্য মৃদু হেসে বলল হো দাদা না বলতে পারেন আমাকে কিন্তু বৌদি বলতে হবে সাত দিনের বড় হলেও তো বড়ই তথাস্তু তবে প্রণাম টনাম কিন্তু করতে পারবো না ওটা আমার ঠিক আসে না বৌদি বললেই যথেষ্ট প্রণামের আর দরকার নেই অতিভক্তি কিসের লক্ষণ জানেন তো অশোক হেসে ফেলল বনানী বলল আমাদের এখানে কখন এসে পৌঁছেছেন অশোক বলল দুপুরবেলা চিনে আসতে অসুবিধা হয়নি একটুও না বলতে বলতে হঠাৎ কি একটা মনে পড়তে হেসে উঠল অশোক খানে অবাক হয়ে বনানি বলল কি ব্যাপার হাসছেন যে অশোক বলল স্টেশনে নেমে একটা মজা কাণ্ড হয়েছিল কি একটা সাইকেল রিক্সাওয়ালাকে ডেকে বললাম নির্মল মিত্রের বাড়ি নিয়ে চলো রিক্সাওয়ালা চিনতেই পারল না আমার মার কাছে শুনেছিলাম আপনি এখানে প্রফেসরই করছেন রিক্সাওয়ালাকে এবার আপনার নামটাই করলাম কে আশ্চর্য ঠিক চিনে ফেললে তারপর সোজা এখানে নিয়ে এলো ছোকরা বেশ রসিক আস্তে আস্তে কি বলছিল জানেন কি কলেজের দিদিমণিদের ও চেনে তা চিনতে পারে ছোট জায়গা সবাই সবার মুখ চেনা অশোক ঠোঁট ছুচলো করে হাসতে হাসতে বলল তাঁহার ঠিক তবে রিক্সাওয়ালা ছোকরা দিদিমণিদের মুখগুলো একেবারে জপের মালা করে রেখেছে সে যাকে রাজপুরে নেমেই টের পাওয়া গেছে আপনি একজন স্বনামধন্য লেডি বলতে বলতে কি মনে করে হঠাৎ নির্মলের দিকে ফিরল তরল স্বরে বলল তোর চাইতে তোর বউকে লোকে বেশি চেনে জেরে নির্মল অদ্ভুত হাসল আমি তো স্ত্রীর নামেই ধন্য হয়ে আছি স্ত্রীর পয়সায় খাই স্ত্রীর পয়সায় পরি বুঝলি অশোক প্রফেসর বনানী মিত্রের স্বামী ছাড়া আমার আর কোনো পরিচয় নেই চমকে নির্মলের দিকে ফিরল বনানী তার মনে হতে লাগল নির্মলের মুখটা গনগন করছে তার চোখ মুখ থেকে অসহ্য চাপা উত্তাপ বেরিয়ে আসছে নির্মল থামেনি কিন্তু ব্যাপারটা কি জানিস অশোক অশোক হক গিয়েছিল গলার ভেতর জড়ানো একটা শব্দ করল নির্মল বলতে লাগল আমি স্ত্রী নামে ধন্য হতে চাইলে কি হবে কে এক ব্যাটার ছেলে অনেকদিন আগে একটা বেয়ারা শ্লোক লিখে গেছে কি শ্লোক নির্মল শ্লোক আওড়াতে লাগল স্বনামা পুরুষ ধন্য পিতৃনামা নামা তুমধ্যম মাতৃ নামা ধম প্রক্ত, স্ত্রী নামা তত অশোক জানতে চাইল এর মানে কি অতি সরল যে পুরুষ স্বনামে পরিচিত সে ধন্য কৃতি বাপের ছেলে হিসেবে যে পরিচিত সে মধ্যম মায়ের নামে যে পরিচিত সে অধম আর সবচাইতে ওজা হচ্ছে সে যে স্ত্রীর নামে পরিচিত অশোক বলল কি যাতা বলছিস তোর মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে নির্মল উত্তর না দিয়ে সেই অদ্ভুত শব্দহীন বিকৃত হাসিতে মুখ ভরিয়ে তুলতে লাগল বনানী কি বলতে চেষ্টা করলো পারলো না এই মুহূর্তে তার মাথায় একটা আগুনের চাকা ঘুরে চলেছে কিছুক্ষণ চুপচাপ তারপর অত্যন্ত সহজ গলায় নির্মল বলল সেই দুপুরবেলা অশোক এসেছে এখনো কিন্তু ওকে চাটা কিছুই দেওয়া হয়নি বনানী খুব ব্যস্ত হয়ে পড়ল হারুমা তো ছিল তাকে বললেই পারতে হারুমা এ বাড়ির কাজের লোক রান্নাবান্না বাজার হাট থেকে যাবতীয় কাজ করে থাকে অশোক তাড়াতাড়ি বলে উঠল আতিথ্যে ত্রুটি হয়নি বৌদি নির্মল হাড়ুর মাকে চাটা করতে বলেছিল আমি বারণ করেছি বলেছি আপনি কলেজ থেকে ফিরলে একসঙ্গে গল্প করতে করতে খাওয়া যাবে আমি চা নিয়ে আসছি বনানী আর দাঁড়াল না দ্রুত পায়ে বাড়ির ভেতর চলে গেল তিন চা খাবার টাবার নিয়ে বনানী যখন আবার বাইরের সেই ঢালা বারান্দায় এলো দিনের শেষ আলোটুকু মুছে গেছে জলে কালিগুলি দেবার মতো আবছা আপছা অন্ধকার চারদিকে ছড়িয়ে যাচ্ছে মে মাসের বিলম্বিত সন্ধেই খুব ধীরে ধীরে রাজপুরের উপর নেমে আসছে হারুর মা সঙ্গে এসেছিল বনানী বলল একটা বেতের মোড়া আর ছোট টেবিলটা আমাদের শোবার ঘর থেকে নিয়ে এসো হারুর মা মোড়াটা নিয়ে এলো বনানী সুইচ টিপে আলো জ্বালিয়ে অশোক আর নির্মলের সামনে চায়ের কাপ এবং খাবারের প্লেট সাজিয়ে দিল তারপর নিজের চাটা নিয়ে মোড়ায় বসল হারুর মায়ের দিকে ফিরে বলল একবার চট করে জেলেপাড়া থেকে ঘুরে এসো ভালো মাছ পেলে আনবে নইলে আমজাদের দোকান থেকে মাংস কিনে মিষ্টিও আনবে হারুর মা চলে গেল বনানীদের বাড়ির সামনে খোয়ার রাস্তা তারপর বিশাল মাঠ ঘাস আর চোড়া কাটায় ছেয়ে আছে মাঠের একধারে দুটো গোলপোস্ট দেখা যাচ্ছে মাঠের পর দু চারটে বাড়ি তার ওধারে নদী এই সন্ধেবেলায় নদী বা বাড়িটারই দেখা যাচ্ছে না এমনকি সামনের মাঠটা পর্যন্ত ঝাপসা হয়ে গেছে তবে ওখানে জোনাকি উঠছে প্রচুর আলোর পোকাগুলো একবার জলে একবার নেভে জলা আর নেভার খেলা তাদের রাত ভর চলবে সারাদিন পর এই সন্ধেবেলায় দক্ষিণ দিক থেকে হাওয়া দিয়েছে ঝিরঝিরা আরামদায়ক বাতাসে গা জড়িয়ে যায় সামনের বাগানে দেবদারু আর ঝাউয়ের পাতা কাঁপছে অনেক দূরে দিগন্তের তলা থেকে চাঁদটা উকিঝুঁকি দিতে শুরু করেছে অশোক বলল আপনাদের এই জায়গাটা বেশ নিরিবিলি বৌদি চিৎকার চেঁচামেচি ভিড় টিন নেই আমার খুব ভালো লাগছে বনানী বলল ছোট্ট মফসল শহর কারখানা টারখানা নেই নিরিবিলি তো হবেই তবে কি আমাদের এই ম্যারমেরে রাজপুর আপনার মতো নিউ ইয়র্ক লস এঞ্জেলেস সানফ্রান্সিস্কো ঘোরা মানুষের মনোহরণ করে বসবে এতটা কিন্তু ভাবতে পারিনি অশোক বলল ব্যাপারটা কি জানেন বৌদি কবছর আমেরিকায় ছিলাম দেখতাম সমস্ত যাত্রা সবসময় হইচই বাঁধিয়ে একটা ঘোরের মধ্যে ছুটছে প্রতিদিন প্রতি মুহূর্তে সেখানে কোনো না কোনো হুজুক কোনো না কোনো উত্তেজনা শান্ত হয়ে বসবার মতো সময় বা জায়গা ওখানে নেই দেখতে দেখতে একদিন ওই লাইফে অভ্যস্ত হয়ে গেলাম আমার নার্ভগুলো স্টিলের তারের মতো হয়ে গেল তারপর কলকাতায় এসেও দেখলাম সেই ভিড় সেই চিৎকার সেই এক্সাইটমেন্ট আজ দুপুরে আপনাদের রাজপুরে নাম্বার পর আমার স্নায়ুগুলো জুড়িয়ে গেল যেন অনেকদিন পর এমন নির্জন উত্তেজনাহীন জায়গা আমার চোখে পড়ল নির্মল হঠাৎ বলে উঠল বাপবাহ রাজপুরের যে এত গুণ জানা ছিল না আমার তো এক সেকেন্ডও এখানে ভালো লাগে না একটু নিরবতা তারপর বনানী বলল আপনাদের আমেরিকার গল্প বলুন অশোক বলল আমেরিকার কি গল্প শুনবেন ওই দেশটা কেমন লোকগুলো কীরকম ওখানে কি কি দেখলেন এইসব কবছর আমেরিকাবাসের অভিজ্ঞতা বর্ণনা করে গেল অশোক দেখতে দেখতে আকাশে চাঁদ উঠে এলো চন্দনের পাটার মতো গোল পূর্ণিমার চাঁদ গাছপালা আকাশ চোরকাটায় ভরা মাঠ চরাচরের সব কিছু অমল জ্যোৎস্নায় ভরে যেতে লাগল বনানী হঠাৎ বলল ওরা তো খুব ফাস্ট লিড করে না অশোক বলল খুব একটা কথা শুনেছি তা কি সত্যি কি শুনেছেন ওখানে নাকি পথে ঘাটে প্রচুর বান্ধবী পাওয়া যায় প্রচুর না হলেও পাওয়া যায় মিক্সিং এর দেশ তো অশোক হেসে ফেলল কুচকে বলল এত কিছু জানবার বিষয় থাকতে বান্ধবী সম্বন্ধে খোঁজখবর যে টিপে বনানি বলল কারণ আছে যথা অশোক মুখ তুলে সোজা বনানীর চোখের দিকে তাকালো যথা যথা এক পলক ভাবনার ভান করলো বনানি তারপর রগ্রের গলায় বলল আমাদের শ্রীমান অশোক কুমার বসু কোনো বান্ধবী টান্ধবী জোটাতে পেরেছে কিনা সেই ইন্টারনাল ফ্যামিনিন কিউরিসিটি অশোক ভুরু নাচিয়ে নাচিয়ে বলতে লাগল বাঙালি মেয়েরা যতই লেখাপড়া শিখুক প্রফেসরই হোক আর ব্যারিস্টারই হোক ওই কৌতূহলটি যাবার নয় ওসব বলে এড়িয়ে গেলে চলবে না মশাই বলুন বান্ধবী জুটেছিল কি না ওরে বাবা এ যে দেখছি উকিলের জেরা হ্যাঁ তাই বলুন একটু চুপ করে থাকল অশোক তারপর চোখে মুখে কপট নৈরা ফুটিয়ে বলল একটাও জোটেনি বনানী বলল বলেন কি অশোক কি উত্তর দিতে যাচ্ছিল তার আগেই নির্মল বলে উঠল তুমিও যেমন সাত আট বছর আমেরিকায় কাটিয়েছে একেবারে সুখদেব হয়েছিল বেটা দুলে দুলে হাসতে লাগল অশোক যা বলেছিস ভাই আমেরিকা এমন জায়গা সাধু মহাত্মারা পর্যন্ত ওখানে দুদিন থাকলে ফ্ল্যাট হয়ে যাবে চোখের মনি দুটো কোণের দিকে এনে বনানি বলল আপনি কতখানি ফ্ল্যাট হয়েছেন নিজে তো বোঝা যায় না কি করে বলবো? অশোকের চোখে কৌতুকের আভা মাখানো বনানী কী ভেবে বলল হ্যাঁ মশাই বান্ধবী নিয়ে তো অনেক কাণ্ডই করেছেন বুঝতে পারছি তা বিয়েটিয়ে করেছেন না ওটা হয়ে ওঠেনি সে কি এখন একটা কোণেও জুটল না একেবারে জোটে নিয়ে তা বলবো না তবে মনের মতো নয় সবই ভাগ্য অশোক আঙুল দিয়ে এমনভাবে তার কপাল দেখালো যে বনানী হেসে ফেলল অশোক আবার বলল সবার ভাগ্য তার নির্মলের মতো হয় না নাকি বলেন হাসিটা থমকে গেল বনানির সে বলল খিজে বলেন তার মাথা মুন্ডু নেই অশোক বলল আমার কথা তো অনেক শুনলেন এবার আপনাদের কথা বলুন আমাদের আবার কথা কি আমরা তো আর আপনার মতো আমেরিকা টামেরিকা ঘুরে আসিনি আমেরিকা ঘুরে না এলে বুঝি বলবার মতো কিছুই থাকে না থাকে তবে কি আপনার ভালো লাগবে না ভালো লাগবে কি খারাপ লাগবে আপনি আগে থেকে কেমন করে বুঝলেন হাত গুনতে জানেন নাকি হাল ছেড়ে দেবার মতো করে বনানি বলল আপনার যখন এত ইচ্ছে শুনুন সে যা বলে গেল সংক্ষেপে এই রকম বিয়ের কিছুদিন পরেই ক্যান্সারের ডান পাটা কাটা গেছে নির্মলের সঙ্গে সঙ্গে মার্চেন্ট অফিসের ভালো চাকরিটা হারাতে হয়েছিল তারপর ভীষণ স্ট্রাগল করতে হয়েছে শেষ পর্যন্ত রাজপুর কলেজে বনানী একটা লেকচারশিপ পাবার পর কটা বছর খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলা গেছে বিষাদের গলায় অশোক বলল কলকাতায় ফিরেই মায়ের কাছে নির্মলের কথা শুনেছি শুনে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল বনানী উত্তর দিল না নির্মল খানিক দূরে চোরকাটা ভরা মাঠটার দিকে তাকিয়ে বসেছিল সেও কিছু বলল না অশোক আবার বলল হঠাৎ নির্মলের এরকম একটা অসুখ হলো বনানী বলল অশোক তো হঠাৎই হয় সত্যি এ আমি কল্পনাই করতে পারিনি আচ্ছা বনানী জিজ্ঞাসু চোখে তাকালো অশোক বলতে লাগলো ওর পাটা কি বাঁচানো যেত না না আগে থেকে কি কোনো সিমটম টিমটম বুঝতে পারেননি অনেক আগে থেকে বোঝা যায়নি যখন অশোকটা ধরা পড়ল যথেষ্ট দেরি হয়ে গেছে পাটা বাদ দেওয়া ছাড়া তখন আর কোনো উপায় ছিল না সেই ঝিরঝিরে সুখদায়ক হাওয়াটা ঝপ করে বন্ধ হয়ে গেল যেন অমন ধপধপে নির্মল চোসনা কালচে হয়ে যাচ্ছে চাপ বেদনার মতো চারদিকে কি যেন ঘন হতে লাগল অশোক বলল ডাক্তার কি বলছে নির্মল কমপ্লিট কিউট তো বনানী চমকে উঠল মাসখানেক ধরেই শরীরটা ভালো যাচ্ছে না নির্মলের তার কোমরের কাছে আবার একটা ব্যথা সন্দেহজনকভাবে দেখা দিয়েছে একরকম জোর করেই কদিন আগে নির্মলকে নিয়ে কলকাতায় গিয়েছিল বনানি মেডিকেল চেক আপ হয়ে গেছে রিপোর্ট অবশ্য এখনো আসেনি যে কোনো দিন ডাকে চলে আসতে পারে একটু আগে প্রগলভ হয়ে উঠেছিল বনানি ঠাট্টায় পরিহাসে মে মাসের এই স্নিগ্ধ উজ্জ্বল সন্ধ্যেই আমাদের বান ডাকিয়েছিল কিন্তু এখন আর কিছু বলতে ইচ্ছা করছে না সে চুপ করে রইল নির্মল এতক্ষণ কথা বলেনি হঠাৎ মাঠের দিক থেকে মুখ ফিরিয়ে সে বলল আমেরিকা থেকে তুই এক নম্বরের গাধা হয়ে ফিরেছিস অশোক অশোক হকচকিয়ে গেল কিরকম আরে বোকারাম ক্যান্সার কখনো সারে শুনেছিস নিশ্চয়ই সারে ওটা শান্তনা কেটে কুটে দিলে দু চার বছর হয়তো চুপচাপ থাকে তারপর ফের ছোবল মারে তখন আবার কাটো কাটতে কাটতে একদিন দেখা যায় শরীরের আর কিছু নেই সব বাদ চলে গেছে ক্যান্সারের রোগীরা মানে আমরা যেন কষাইখানার গরু ভেড়া কিন্তু তুই তো এখন বেশ ভালোই আছিস ভালো আছি নির্মল কেমন করে যেন হাসল তা হবে আশঙ্কার গলায় অশোক বলল কেন পাটা বাদ যাবার পর আর কোনো খারাপ সিমটম দেখা দিয়েছে কিছুক্ষণ চুপ করে থেকে নির্মল বলল মাসখানেক ধরে জ্বর চলছে কোমরের কাছে আবার একটা জায়গা ফুলে উঠেছে দিন সাথে আগে বনানী আমাকে কলকাতায় ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল অশোক চমকে উঠল রুদ্ধশ্বাসে বলল তারপর উদাসীন চোখে সামনের জ্যোৎস্না ধোয়া দিগন্তের দিকে তাকিয়ে নির্মল বলল তারপর আর কি অশোক প্রায় চেঁচিয়ে উঠল ডাক্তার কি বলল তাই বল এবার বোধহয় কোমর পর্যন্ত কাটতে হবে ওধার থেকে বনানী রুদ্ধশ্বাসে বলল কি চাতা বলছো এখন রিপোর্ট পাওয়া গেল না আগে থেকেই ধরে নিলে কাটতে হবে নির্মল উত্তর দিল না অশোক নির্মলকে বলল তুই খুব প্যাসেমিস্ট হয়ে গেছিস নির্মল আগে তো ওরকম ছিলি না নির্মল বলল কিরকম ছিলাম মনে নেই না একটু চুপ করে থেকে নির্মল আবার বলল বর রোজগার খেয়ে প্যাসেমিস্ট হয়েও যে বেঁচে আছি তাই যথেষ্ট আমার জীবনী শক্তি কি সাংঘাতিক একবার ভেবে দেখ অশোক বলল তোর মাথাটাই খারাপ হয়ে গেছে নির্মল চুপ করে রইল অশোক এবার বনানীকে জিজ্ঞেস করল নির্মলের রিপোর্ট কবে পাওয়া যাবে এর মধ্যেই তো পাবার কথা ছিল আশা করছি তাড়াতাড়ি পেয়ে যাব কলকাতায় গিয়ে নিয়ে আসতে হবে না ওরা ডাকে পাঠিয়ে দেবে বলেছে এ সপ্তাহে না এলে একবার কলকাতায় যাব ভাবছি কিছুক্ষণ নিরবতা মাঠের দিকে জোনাকি উঠছিল এবার সেখান থেকে ঝিঝিদের বিলাপ ভেসে আসছে ঝিল্লিশ্বর চারদিকের স্তব্ধতাকে হাজার গুণ বাড়িয়ে তুলেছে যেন মাঝে মাঝে ব্যাঙও ডাকছিল যদিও এখন বৃষ্টির দিন নয় আসন্ন বর্ষার কথা ভেবেই হয়তো ওরা গলা সাধতে শুরু করেছে হঠাৎ অশোক ডাকল বদি বনানী তাকালো অশোক বলল এখানে আপনি কি সাবজেক্ট পড়ান হিস্ট্রি শুনেছি বিয়ের আগে আপনি এম এ পাস করেননি না বিয়ের অনেক পর মানে আপনার ভাই যখন অসুখে পড়ল সেই সময় এম এ পরীক্ষাটা দিয়েছিলাম ভেবেছিলাম দুর্দিন যখন এসেই পড়েছে তখন এম ডিগ্রিটা হাতে থাকলে কাজে লাগবে লেগেছেও তো তা বলতে পারেন একটু ভেবে অশোক বলল রেগুলার ক্লাস করে অ্যাপেয়ার করেছিলেন না বনানি বলল ক্লাস করবার সুযোগ ছিল না প্রাইভেটে পরীক্ষা দিয়েছিলাম সত্যি বৌদি আপনি নির্মলের জন্য যা করেছেন খুব কম মেয়েই তা করে আবুল তাবুল বলছেন বাধা দিয়ে বনানে তাড়াতাড়ি বলে উঠল আমাদের দেশে সব মেয়েই স্বামীর জন্য এটুকু করে থাকে এর মধ্যে এমন কিছু বাহাদুরি নেই সে আপনি যাই বলুন আপনার মতো মেয়ে আমি অন্তত খুব কমই দেখেছি আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি ততই আমার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে বিব্রতভাবে বনানি বলল থামুন তো মশাই অশোক আবার কি বলতে যাচ্ছিল সেই সময় হারুর মা এসে জানালো রান্না হয়ে গেছে বনানী বলল এখনি খেয়ে নেবেন অশোক বলল কটা বাজে বনানি আন্দাজে বলল নটা হবে নাইট টেস্ট টু ইয়াং এখনই খাবো কি আর একটু গল্প টল্প করি বেশ আরও কিছুক্ষণ ওরা বসে রইল এলোমেলো অসংলগ্ন নানারকম কথা বলল তারপর আসর ভেঙে খেতে গেল চার বাড়িতে তিনখানা শোবার ঘর ছোট্ট কিচেন একটাই স্টোর দুটো ঢাকা বারান্দা খাওয়া দাওয়ার পর অশোককে নিয়ে দক্ষিণ দিকের ঘরটায় চলে এলো বনানি জানালার ধার ঘেঁষে একজনের মতো ছোট খাটু। মাথার কাছে টেবিল গদিমোড়া একখানা চেয়ার দেওয়ালে আয়না ঝুলছে ক্ষিপ্র হাতে বিছানা পেতে দিল বনানি তারপর মশারি খাটিয়ে গুজে দিতে লাগল অশোক বলল মশারিটা না টাঙালে চলবে না ওর ভেতর ঠুকলে আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসে বলল মশারি ছাড়া ঘুমোতে পারবেন না যা মশার উৎপাদ কই তেমন মশা তো লাগছে না একবার লাইটটা নেভান না পিলপিল করে পল্টন বেরিয়ে পড়বে মশারি গোচা হয়ে গেলে বনানি বলল রাত্রিরে জল খান অশোক বলল না ভোরের আগে আর উঠছি না তবু আমি এক গেলাস জল রেখে যাচ্ছি আপনার যখন এত ইচ্ছে রেখে যান রাখাই কিন্তু সার হবে কাঁচের গেলাসে জল এনে রাখলো বনানি বলল আপনার পাশের ঘরটা আমাদের বেডরুম রাত্রিরে যদি দরকার হয় ডাকবেন অশোক বলল কিছু দরকার হবে না কাল সকালের আগে আর ওঠা উঠি নেই আচ্ছা গুড নাইট গুড নাইট অশোকের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এলো বনানী নির্মল জেগেছিল স্বচ্ছ নেটের মশারির ভেতর চিৎ হয়ে শুয়ে সিগারেট খাচ্ছিল আর মুখের ভেতর থেকে গোল ধোয়ার রিং ছুটছিল বনানীর পায়ের শব্দে পাশ ফিরল নির্মল বলল অতিথি সৎকার হলো নির্মলের কণ্ঠস্বরে এমন কিছু ছিল যাতে চকিত হয়ে ঘুরে দাঁড়ালো বনানি বলল অতিথি আবার কে তোমার ভাই না ওই হলো একটু চুপ কয়েক পলক নির্মলের দিকে তাকিয়ে থেকে খোপা থেকে ক্লিপ আর রুপোর কাঁটা খুলে চুলগুলোকে একটা আট পৌরে বেনিতে বেঁধে ফেলল বনানি আয়নার কাছে গিয়ে মুখে একটু স্নো মেখে ঘাড়ে গলায় পাউডারের পাফ পুলিয়ে নিল তারপর এক গ্লাস জল খেলো রাত্রিরে শুতে যাওয়ার আগে সামান্য প্রসাধন সেরে জল খাওয়া তার অনেক দিনের অভ্যাস জল খেয়ে বনানি সুইচটা নেভাতে যাবে সেই সময় নির্মল আবার বলে উঠল অশোক কি বললে কি বলবে কিছুই বলেনি অল্পক্ষণ চোখ কুচকে থাকল বনান তারপর বলল আমাকে জিজ্ঞেস না করে নির্মল উত্তর দিল না লম্বা টানে খানিকটা ধোয়া গলার ভেতর থেকে পুরে আবার খানিকক্ষণ রিং ছাড়ল এক সময় খুব আস্তে করে বলল সেই সাংস্কৃতিক শ্লোকটা তুমি জানো সন্দেহের গলায় বনানি জিজ্ঞেস করলো কোনটা সেই যে পঞ্চকন্যা স্বরে নিত্যং সীতা সাবিত্রীদের ব্যাপারটা পার মনে আছে আছে কেন তুমি সেই দলে চলে যাবে আলটিমেটলি বনানের চোখ মুখ কঠিন হল কিরকম নির্মল বলল অশোককে তখন বললে না আমার জন্য কেমন স্যাক্রিফাইস আর স্ট্রাগল করে চলেছ আমি বুঝে তাই বলেছি বললাম স্বামীর জন্য সব মেয়েই ওটুকু করে থাকে আর তুমি সেটা কিভাবে মিন করছো আরে বাপু ওই একই কথা নির্মল বলতে লাগলো অশোক তোমার কিরকম প্রেস করলে তোমার মতো মেয়ে নাকি খুব কম দেখেছে নিরস্কলায় বনানী বলল কেউ যদি প্রশংসা করে আমি তার কি করতে পারি না কিছু করার নেই বনানী উত্তর দিল না সুইচের গায়ে তার আঙুলি স্থির হয়েছিল চাপ দিয়ে ঘরের আলোটা নেভাতে যাবে আবার বাধা পড়ল নির্মল বলল অশোকের কথা থাক এখন সেই বোঝাপড়াটা হয়ে যাক বনানী চমকে উঠল কিসের বোঝাপড়া কলেজ ছুটির পর আজ ফিরতে এত দেরি হলো কেন বনানী অবাক হয়ে গেল সেই ব্যাপারটা নির্মল মনের ভিতর পুষে বসে থাকবে এতটা ভাবা যায়নি একটু চুপ করে থেকে রুক্ষ নিরস গলায় বনানী বলল তখনই তো তোমাকে বললাম একটা জরুরি কাজ ছিল কনুয়ের উপর ভর দিয়ে উঠে বসল নির্মল জরুরি কাজটা কি তাই তো জানতে চাইছি সেক্রেটারির বাড়ি গিয়েছিলাম তা তো শুনেছি সেক্রেটারি শালার বাড়ির রোজই দরকার থাকে নাকি রোজ কোথায় দেখলে রোজ তো কি নির্মল চিৎকার করে উঠল লাস্ট উইকে গিয়েছিলে তার আগের উইকে গিয়েছিলে তার আগের উইকেও গিয়েছিলে এভরি উইকেই তো যাচ্ছ বনানী বলল হ্যাঁ যাচ্ছে ডেকে পাঠালে যেতেই হবে যেতে হবে মানে যেতে হবে মানে যেতে হবে কেন দাসখত দেওয়া আছে নাকি আছে বইকি কি রকম মশারি তুলে বাইরে বেরিয়ে এলো নির্মল বনানী তার চোখের দিকে তাকিয়ে বলল মাসের শুরুতে যে টাকা দেয় সে ডাকলে তো যেতেই হবে মুহূর্তে নির্মলের মুখটা আগুনের হলকায় পুড়ে গেল যেন গলায় টেনে টেনে সে বলতে লাগলো যে টাকা দেবে তার পেছনেই তাহলে তুমি ছুটতে পারো প্রাণের দায়ই ছুটতে হবে চাকরিটা চলে গেলে তখন কি খাবে ট্রিটমেন্ট চলবে কোথেকে সে হুশ আছে বনানীর কথা শেষ হতে না হতেই অশ্লীল মুখভঙ্গি করে চেঁচাতে লাগলো চাকরি বাঁচাবার জন্যই তুমি সেক্রেটারি বাড়ি যাও মনে করেছ আমি কিছু বুঝি না চেঁচাতে চেঁচাতে তার গলা শিরা ছিঁড়েই যাবে বুঝি চাপা তীব্র ধমকের গলায় বনানি বলল অসভ্যের মতো দুপুরে চেঁচিও না হঠাৎ চুপ করে গেল নির্মল স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল কলেজ ছুটির পর সেক্রেটারির বাড়ি যে গিয়েছিল তার প্রমাণ কি প্রমাণপত্র দাখিল করতে পারব না তবে কি এবার যেদিন যেদিন সেক্রেটারি বাড়ি যাব তাকে দিয়ে একটা করে চিঠি লিখিয়ে আনব আশা করি বিশ্বাস করবে নির্মল উত্তর দিল না বনানী আবার বলল আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না ভীষণ ঘুম পেয়েছে তুমি মশারির ভেতর ঢোকো লাইট নিভিয়ে দেব গজ করতে করতে মশারির ভেতর ঢুকে পড়ল নির্মল আলো নিভিয়ে একটু পর বনানি তার পাশে এসে শুলো সমস্ত ঘর অন্ধকারে ডুবে গেছে কিছুক্ষণ পর বনানির চোখ যখন ঘুমে জুড়ে এসেছে সেই সময় নির্মল বলল বট বাড় হয়েছে তোমার বনানের ঘুমের ভাবটা চট করে কেটে গেল দাঁতে দাঁত চেপে পড়ে রইল সে নির্মল আবার বলল কাল হারুর মাকে সেক্রেটারি বাড়ি পাঠাবো সত্যি সত্যি গিয়েছিলে কিনা জানতে হবে বনানীর বুকের ভেতর দিয়ে ঠান্ডা স্রোতের মতো কি খেলে গেল সে বলল পাঠিও যদি খবর পাই যাওনি তখন দেখাবো দেখিও এখন দয়া করে চুপ করো ঘরে একটা লোক শুয়ে আছে সেই বিকেল থেকে তোমার ইতরামি দেখে দেখে ঝালাপালা হয়ে গেছে এখন দয়া করে তাকে একটু ঘুমোতে দাও আমাকেও অশোকের কথা বলছ হ্যাঁ চমৎকার কিসের চমৎকার তোমার সম্বন্ধে তার সিম্প্যাথি আর তার সম্বন্ধে তোমার সিম্প্যাথি রাত্রিবেলা পরপুরুষের ঘুমের ব্যাঘাত হবে বলে নিজের স্বামীকে চুপ করিয়ে রাখতে চাইছো এতক্ষণে বনানীর ধৈর্য এবং সহিষ্ণুতা বিস্ফোরণের মুখে এসে গিয়েছিল সে বলল থামো বলছি সব জিনিসের একটা সীমা আছে পরের দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল বনানীর নির্মল তখনও ঘুমোচ্ছে তাকে না জাগিয়ে সন্তর্পণে বিছানা থেকে নামল সে দরজা খুলে দেখল এর মধ্যে রোদ উঠে গেছে হারুর মা উনুনে আঁচ ধরিয়ে একধারে চুপচাপ বসেছিল বনানিরা দরজা না খুললে ঘরদোর পরিষ্কার করতে পারছিল না এক পলক হারুর মাকে দেখল বনানি বলল চট করে ঘর মুছে চা বসিয়ে দাও হারুর মাথা নাড়ল আচ্ছা কিন্তু বদিমণি ও ঘরের দোর তো খোলেনি পরিষ্কার করব কেমন করে কোন ঘরের হারুর মা অশোকের ঘর দেখিয়ে দিল অশোক এখনো ওঠেনি ঘর ভেতর থেকে বন্ধ বনানি বলল ও ঘরটা এখন থাক বলে আর দাঁড়ালো না সোজা বাথরুমের দিকে চলে গেল কিছুক্ষণ পর ফিরে এসে বনানি দেখল শোবার ঘর আর বারান্দা টারান্দা মুছে উনুনে চায়ের কেতলি চাপিয়ে দিয়েছে হারুর মা বলল তুমি বাজারটা সেরে এসো হারুর মা বেশি দেরি করবে না হারুর মা বলল চায়ের কি হবে সে আমি করে নেব হারুর মাকে বাজারে পাঠিয়ে চা করে ফেলল বনানি তারপর কাপে কাপে ঢেলে একটা কাপ নিয়ে সোজা অশোকের ঘরের দরজায় গিয়ে টোকা দিল ভেতর থেকে জড়ানো ঘুমের গলায় অশোক বলল কে বনানের কেন যেন ইচ্ছে হল একটু রগুর করে অশোকের সঙ্গে তার সম্পর্কটাও ঠাট্টার পরিহাসের তরল কৌতুকের গলায় সে বলল বাঁধে হাজের যাহাপনা বদে জি হুজুর একটু পর দরজা খুলে অশোক মুখোমুখি দাঁড়াল সহাসে বলল সুপ্রভাত বনানিও হাসল সুপ্রভাত এই চা চায়ের কাপ হাতে নিয়ে অশোক বলল আমার ভাগ্য আজ বেশ ভালো কিরকম সকালবেলা উঠে এমন সুন্দর মুখ দেখলাম রহস্যের গলায় বনানি বলল সকালবেলা সুন্দর মুখ এই প্রথম দেখলেন নাকি এক্স্যাক্টলি অশোক উৎসাহের গলায় বলতে লাগল আমেরিকায় থাকতে যে আমাকে ঘুম ভাঙিয়ে চা দিত সে একটা আধপুরো স্প্যানিশ চাকর ব্যাটার ছেলের মুখ ঠিক বুলডগের মতো সাত বছর ওই শ্রীমুখ দেখেছি তারপর কলকাতায় এলাম তো সকালবেলা দুঃখীরাম এসে ঘুম ভাঙাতে লাগলো দুঃখীরামটা আবার কে আমাদের পুরাতন ভৃত্য ঠোঁট টিপে হাসল বনানী ঘুম ভাঙলেই যাতে সুন্দর মুখ দেখতে পারেন তার জন্য একটা পার্মানেন্ট ব্যবস্থা করে ফেলুন আপনার পরামর্শ মনে রাখব মনে রাখলে চলবে না কাজ করে দেখাতে হবে ওরে বাবা বনানি বলল আপনি চা খেয়ে মুখটুক ধুয়ে নিন আমি ব্রেকফাস্ট দিচ্ছি বলেই চলে যাচ্ছিল অশোক ডাকল শুনুন ফিরে দাঁড়িয়ে বনানী বলল কিছু বলবেন হ্যাঁ কি কাল রাত্রিরে কি হয়েছিল বুঝতে না পেরে বনানি জিজ্ঞেস করল আপনি কিসের কথা বলছেন অশোক বলল নির্মলের কথা কাল রাত্রিরে আমার ঘর থেকে যাবার পর আপনাদের ঘরে চেঁচামেচি শোনা যাচ্ছিল কিছুক্ষণ থিতিয়ে রইল বনানি একটু আগে আবহাওয়াটা আশ্চর্য লঘু আর পরিহাস তরল ছিল তার গায়ে হঠাৎ মলিন ছায়া এসে লাগল ধীরে ধীরে চোখ নামিয়ে এসে বলল হো কিছু না সত্যি কিছু না সোজাসুজি বনানীর চোখের দিকে তাকাতে চেষ্টা করল অশোক বনানীর মুখ আরও অনেকখানি নামল খুব অস্পষ্ট গলা এসে বলল না তাহলে নির্মলা তো চিৎকার করছিল কেন বিব্রতভাবে বনানি বলল আমি এখন যাই অনেক কাজ আছে রান্নাবান্না চাপাতে হবে বনানী রান্নাঘরের দিকে চলে গেল যেতে যেতে অনুভব করল একজোড়া নিষ্পলক অবিশ্বাসী চোখ তার পিঠে যেন আটকে আছে রান্নাঘরে এসে হঠাৎ বনানির খেয়াল হলো নির্মলকে এখনও বেডটি দেওয়া হয়নি চায়ের কাপ সারি সারি সাজানো ছিল তাড়াতাড়ি একটা কাপ তুলে নিয়ে নিজেদের শোবার ঘরে এলো বনানি নির্মলের ঘুম কখন ভেঙেছে কে জানে মশারের ভেতর শুয়ে শুয়ে সিগারেট খাচ্ছিল বনানী বলল তোমার চা নির্মল উত্তর দিল না বনানী আবার বলল চা এনেছি বনানীর দিকে না থাকিয়ে নির্মল বলল আমার অসীম সৌভাগ্য নির্মলের কথাগুলোর মধ্যে বাঁকা ভাব ছিল বনানী গায়ে মাখল না সকালবেলাতেই মন মেজাজ কটু করে তুলবার ইচ্ছে নেই তার নির্মলের মাথার দিকে একটা টেবিল রয়েছে চায়ের কাপটা তার উপর রেখে বনানী বলল এখানে চা রইল উঠে খাও আমি রান্নাঘরে যাচ্ছি বনানী যাবার জন্য পা বাড়িয়েছে নির্মল ডাকল শোনো কি তুমি তো জানো ঘুম থেকে উঠে চা না পেলে আমার মাথা ধরে যায় জানি এক ঘন্টা আগে আমার ঘুম ভেঙেছে তখন থেকে শুনছি অশোকের সঙ্গে গল্পই করে যাচ্ছ আমি যে পঙ্গু মানুষ এখানে পড়ে আছি সে কথা খেয়ালই নেই সে যাকে এবার থেকে আমাকে চা দিয়ে যত পারো অশোকের সঙ্গে গল্প কর নিজে আসতে অসুবিধে হলে হারুর মাকে দিয়ে পাঠিয়ে দিও বনানীর মনে হলো মাথাটা অসহ্য গরম হয়ে উঠেছে নাক মুখ দিয়ে গল গল করে তাপ বেরিয়ে আসছিল তবু নিজেকে বিদীর্ণ হতে দিল না সে প্রাণপণের সংযত থেকে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল প্রথম পর্বের সমাপ্তি এখানেই